দেবাংশু ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর মেডিকেলে এসে আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল। তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে। তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা 7,500 ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোনো পতাকা নেব না, প্রয়োজন যেদিন দেখা দেবে বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবির আছে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1,000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5,000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজে। হিম্মত থাকে তো আমার সাথে লড়ে নাই, করুক, যেদিন করবে তার 2 দিনের মাথায় করব, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো। এত বড় সাহস কোথা থেকে পাই? কার মদতে পাই? আমার এখানে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? করুক না মিছিল, 6,000 লোক মিছিল করে, হুমায়ুন কবিরের মিছিল করার যখন দরকার হবে। এই জেলায় একটাই নেতা ছিল অধীর চৌধুরী, মাস লিডার, বর্তমানে অধীর চৌধুরী লোকসভায় হেরেছে, আবার পিসিসির প্রেসিডেন্টও চলে গিয়ে এখন টালমাটাল আছে। আমাদের আর কিছু পাওয়ার নাই, 62 বছর বয়স হয়ে গেছে, আগামী দিনে হয় ভোটে লড়বো নাই লড়বো না। কিন্তু এইসব ডাক্তার, এইসব 50টা ডাক্তারের কে ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে, করুক না দেখি কত। আর প্রশাসনও কী করে দেখি, আমাকে কী করে রুখে দেখি? আমার বিরুদ্ধে একটা দেবাংশু কমপ্লেন করে দিল, আমার ননবল সেকশনে কেস করে দেবে বহরমপুর থানা। আর আমি মার না করে, কাউকে না মেরে, কাউকে না ধরে, কাউকে গাল না দিয়ে আমি কেস খেয়ে খেয়ে বসে থাকবো? দুটো কেস আমার রানিং, আমাকে এখনই অ্যারেস্ট করুক না, চলে যাবো জেল থেকে বেড়াবো, যেদিন সেদিন বুঝিয়ে দেবো কত ধানে কত চাল হয়। দেখুন, আমরা তো বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই, আজকে আলোচনা আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছি, আমরা তো মেল পাঠিয়েছিলাম, আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম, কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা ঘটলো, কি বলা হলো? আর একটা আরজিকর করে দেওয়া হবে, কাদের সাহসে ঘটছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই, এটা যদি বারবার প্রমাণ হতে থাকে আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবে, এটুকু আমরা জানিয়ে রাখছি। আমি তো ওই জন্য বললাম যে এই ডক্টর এবং জুনিয়র ডক্টরদের প্রসঙ্গে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার একদম সংবেদনশীলতার সঙ্গে, দায়িত্বের সঙ্গে এত সুন্দরভাবে গোটা বিষয়টা দেখছেন, স্বাস্থ্য পরিকাঠামোয় এত উন্নতি হয়েছে এবং এখনও চলছে সেই কাজগুলি, নিরাপত্তার বিষয়, সমস্ত সামগ্রিক বিষয়, সেখানে যদি কোনো ব্যক্তিগত কোনো অবজারভেশন বা ক্ষোভ থাকেও, সেক্ষেত্রেও শব্দ বন্ধ, শব্দ চয়ন, এসবের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত, মাত্রাজ্ঞান থাকা উচিত, এবং সেই মাত্রাটা এইসব বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কোনো এলাকায় পার্টিকুলারলি কিসের ভিত্তিতে এই ধরনের মন্তব্যগুলি হয়েছে সেগুলো আমরা নিশ্চিতভাবে তাকে দল তার কাছ থেকে জেনে নেবে, এবং এই ধরনের কোনো যাতে মানুষ বা চিকিৎসকরা কোনোভাবে ভুল না বোঝেন, সেই সুর এবং সেই স্বর এবং শব্দ, এই সুর স্বর এবং শব্দ আমাদের সতর্কভাবে প্রয়োগ করা উচিত।